বেনারসি শাড়ির রূপকথা এ যেন এক না ফুরনো গল্প। ঠিক বন্ধুরা, সেই না ফুরনো গল্প নিয়ে আমি স্বর্ণালী আরও একবার হাজির শাড়ি কথায়। প্রথমে তোমাদের ধন্যবাদ জানাবো তোমাদের এই অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য। আর আজকে থাকবে এই হলুদ রঙের রকমারি বেনারসির কথা। ধূসর শীতের অবসান হয়েছে, এসেছি আমরা বসন্তকালে। আর এই বসন্তকালে হলুদ রং শুধু শুভতার নয়, অনেক কিছুর প্রতীক। সেই সব নিয়ে আলোচনা হবে, তো আলোচনাও হবে আর কালেকশনও দেখাবো। শুরু করব এই মিষ্টি লেমন ইয়েলো কালারের বেনারসি, যার কন্ট্রাস্ট বর্ডার জড়ি এখন ইন ফ্যাশন। কন্ট্রাস্ট পিঙ্কের সঙ্গে সিলভার, লেমনের ওপর সিলভার বুটিও কিন্তু পুরো একটা আলাদা লুক দিচ্ছে। তার সঙ্গে কুচির কাজটা লক্ষ্য করো, ফ্লোরাল মোটিভে জাল কাজে হাইলাইটেড, ঠিক যেমনটা রয়েছে এর আঁচল। কন্ট্রাস্ট আঁচল, ট্রেডিশনাল মোটিভ, পাওয়ার লুমের এই ধরনের কালেকশনগুলো সত্যি সত্যি আমার তো মনে হয় যে যে কোনো ওকেশনে কিন্তু তুমি এইভাবে সেজে উঠতেই পারো। আর এই কালেকশনের প্রাইস হলো 4300। বেনারসি শাড়ির রং নিয়ে আগেও আলোচনা করেছি, রঙের যে একটা ডিফারেন্স ঘটবেই সেটা তো তোমরা শুনেইছ। আর এইবারে দেখো হলুদের রঙের, এটা কিন্তু একটু মাস্টার্ড ইয়েলো, মাস্টার্ড ইয়েলো কন্ট্রাস্ট লাল বর্ডার। লাল রঙের এই পাইপিংটা লক্ষ্য করো, লাল রঙের এই পাইপিংটা লক্ষ্য করো, যেটা বোথ সাইড বর্ডারেই কিন্তু রান করছে। তার সঙ্গে ওপারা স্টাইলের বুটি এবং প্রত্যেকটা কুচির কাজ কিন্তু দেখো একটার থেকে একটা আলাদা, ঠিক যেরম আলাদা এর আঁচল। তাই বেনারসি বলা হয় একটা একটাই। আর এই ধরনের বেনারসির কালেকশন যেটা রিসেপশনেও পড়তে পারো, পড়তে পারো বিয়েতে বা বিয়ের বাড়িতে, এটার প্রাইস হলো 4500। আবারও হলুদের রকমারি মাস্টার্ড হলুদ যখন রানীর সঙ্গে কন্ট্রাস্ট হয়, দেখো তো এর কালার টোনটা একটু হলো চেঞ্জ হয় কিনা। তার মধ্যে ছোট্ট ছোট্ট মিনিকারি বুটি, এর বর্ডারের সূক্ষ্মতাটা লক্ষ্য করো। তার সঙ্গে পিঙ্ক রঙের পাইপিং দিচ্ছে একটা ব্রাইট লুক। এবার দেখাবো এর কুচি, প্রত্যেকটা কুচির ডিজাইন কিন্তু লক্ষ্য করো বন্ধুরা একটার থেকে একটা আলাদা। মিনেকারি কুচি, মিনেকারি বুটি আর মিনেকারি আঁচল। বৌভাতের সকাল, ভাত কাপড়ের অনুষ্ঠান, তখন কিন্তু এইরকম একটা হলুদ রঙের বেনারসি হতেই পারে, বা হতে পারে অন্য কোনো অনুষ্ঠানে। আর এই মিনিকারি বেনারসি স্টার্টিং রেঞ্জ হলো 6000, পার্টিকুলারলি এই কালেকশনের প্রাইস 6350। এর ক্ষেত্রে বেনারসি যে একটা নিজের জায়গা করে নিয়েছে, এইটা দেখাতে দেখাতে আমার কিন্তু বারবার সেই কথাই বলতে ইচ্ছে করছে। এর বর্ডারের ফ্লোরাল মোটিভগুলো লক্ষ্য করো, গোটা গায়ে অল ওভার রয়েছে এই বুটি, কিন্তু এর সফটনেস, স্মুথনেস আর ফল বলে দিচ্ছে যে এই শাড়িটা কতটা হালকা। তার সঙ্গে আঁচল আর এর ব্লাউজ পিসও রয়েছে ব্রোকেডে, মাস্টার্ড গোল্ডেনের সঙ্গে কন্ট্রাস্ট ব্লাউজ। আমি তো কোনো কালার বলবো না, সব কটা কালার অপশানই যায়, ইভেন ব্ল্যাকও ভীষণ ভালো যায়, ডিপেন্ড করছে তুমি কোনটা কনফিডেন্সের সঙ্গে ক্যারি করছো। ঠিক তার উপর পার্টি ওয়্যার বেনারসির কালেকশন, যার প্রাইস 6200। এ কথাটা একটু আগে বলছিলাম না যে মাস্টার্ডের সঙ্গে যখন রেড কন্ট্রাস্ট হয় দেখো কীরকম লুকটা আসে। আবার ঠিক তার পাশে মাস্টার্ডের সঙ্গে পিঙ্ক, সিঙ্গল কাতানের এই কালেকশনটা ছোট ছোট গোল্ডেন বুটি মিনিকারিতে হাইলাইটেড। লক্ষ্য করো এর ওপেন বর্ডার আর তার সঙ্গে ঠিক সেম ডিজাইনের আঁচল। এখানেই শেষ নয়, এটা পাটলি পাল্লু ডিজাইনে রয়েছে, কুচিটাও রয়েছে আলাদা। সিঙ্গল কাতান মানে বর্ডারটা যেমন রয়েছে ডাবলে, বডিটা কিন্তু রয়েছে সিঙ্গলে, সঙ্গে রয়েছে রানিং ব্লাউজ পিস। আজকে কালার থিম ইয়েলো বলে আমি শুধু ইয়েলোই দেখাচ্ছি, তোমরা কিন্তু বিভিন্ন কালার অপশন পাবে। আর এই সুন্দর কালেকশনের প্রাইস হলো 8910। আমাদের মিষ্টি মিষ্টি রিকোয়েস্টগুলো সবসময় আমার মনকে নাড়া দেয়, তাই তো বলবো যে অনেক সময় রিকোয়েস্ট করো যে দিদি স্বাদে কী পরবো, দিদি বাচ্চার রাইস সেরিমনিতে কী পরবো, বা অন্য কোনো ওকেশনে। আমি সাজেস্ট করব চোখ বন্ধ করে ইয়েলো ট্রাই করতে পারো, শুভতার প্রতীক তো বটেই আর তার সঙ্গে একটা ব্রাইট লুকও দেয়। দেখো এই যে একটা সেলফ এম্বোস প্যাটার্ন, এটা আমরা আগে তাঞ্চই বেনারসিতে পেতাম, এটা একটা রেভলিউশন হয়েছে।
রেশম জড়ির একটা সুন্দর মেলবন্ধন। লক্ষ্য করো এর বর্ডার, দক্ষিণ ভারতে সাউথে এই ধরনের বর্ডার আর এই ধরনের পেটাই জড়ির আঁচল আমরা দেখে থাকি। মাদুরাইতে, সাউথ সিল্কেতে এই ধরনের আঁচল আর বর্ডার, এটার বিশেষত্ব হলো এর কুচি। কিন্তু কুচির যে ডিজাইনটা রয়েছে পিঙ্কে রয়েছে এবং বুটা কাজে হাইলাইটেড রয়েছে। নিট প্লিট দেখে বুঝতেই পারছো যে হ্যান্ডলুমের এই কালেকশনটা কতটা হালকা আর কতটা ব্রাইট গর্জিয়াস। ইয়েলো দেখাচ্ছি, এরও কিন্তু কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে তোমরা শোরুমে। আর এই সুন্দর কালেকশন যেটা উইথ সিল্ক মার্ক 12,500। রিসেপশনের ক্ষেত্রে কনফিউজ কোন রং ট্রাই করবে, চোখ বন্ধ করে এরকম একটা ইয়েলো কালারের জারদৌসি ট্রাই করতে পারো, যার কন্ট্রাস্ট বর্ডারটা কিন্তু রয়েছে লালে আর তার উপর রয়েছে কুন্দন ওয়ার্ক। সেমি প্রিশিয়াস স্টোন এবং সিকোয়েন্স দিয়ে ভরাট কাজের এই কালেকশনের আঁচলটা দেখো। আঁচলে কিন্তু তোমাকে সেই আবারও মুঘল জামানার কথা মনে করিয়ে দেবে। তার সঙ্গে ব্লাউজ পিস, এটা নেক লাইনটা জারদৌসি ওয়ার্ক, হাতেও রয়েছে কাজ। এইরকম একটা অল ওভার ওয়ার্কের কালেকশন, মনে হচ্ছে তো আরও অপশন হলে ভালো হতো। আছে তো শোরুমে, প্রাইস 10,700। এবারে যে কালেকশনটা দেখাতে চলেছি সেটা দেখাবার আগে আমার না সত্যি মনে হচ্ছে কিছু কথা শেয়ার করি। যে শিল্পীরা 2-2.5 মাস ধরে এই ধরনের কালেকশন, মানে একটা কালেকশন উইভ করে, তাদেরকে আগে ধন্যবাদ জানাতে ইচ্ছে করে। কারণ কমপ্লিটলি করুয়া কাজের এই বেনারসি দেখাচ্ছি তোমাদেরকে, যেখানে শুধু গোল্ড জড়ি নেই, গোল্ড সিলভার জড়ি আর তার সঙ্গে রেশম মিনি কারি। লোয়ার সাইডের বর্ডারটা রয়েছে চওড়া মিষ্টি পিঙ্ক মাল্টি কালার দিয়ে কাজ। যদি আমরা ব্যাক সাইডটাও দেখাই, দেখো একদম নিট। তার সঙ্গে লক্ষ্য করো এর আঁচল, এল প্যাটার্নে এর আঁচলেও কিন্তু সেম ডিজাইন রয়েছে এবং আপার ইয়র্কের যে বর্ডারটা সেটা কন্টিনিউ করেছে একটা ডিফারেন্ট ডিজাইনে। অল ওভার ওয়ার্কের পিওর হ্যান্ডলুম কালেকশন। ইয়েস, এরকম একটা হ্যান্ডলুম কালেকশন যেটা আমরা বলি না পরবর্তী প্রজন্মকে পাস অন করবে, তোমার থাকলে শুধুই তোমার। আর এই সুন্দর কালেকশনের প্রাইস 23,700। পুরুষ বন্ধুদের জন্য এই যে সেটটা দেখাচ্ছি এটা আমার মনে হয় সামারের জন্য পারফেক্ট, সকাল হোক কি রাত্রি যে কোনো সময় পরতে পারো। স্পেশালি চিকেনকারি কাজের এই জ্যাকেটটা অন্য কিছুর সঙ্গেও ট্রাই করতে পারো, একটা ফিউশন ক্রিয়েট করবে। সেটটার প্রাইস 4,500। পরপর হলুদের রকমারি দেখিয়েছি, আর এখন সময় নোট করা মোবাইল নম্বর। এখন আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কলকাতা সহ কিন্তু আরও বিভিন্ন স্থানে রয়েছে। কলকাতা মানে 79/2 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700009। মোবাইল নম্বরগুলো নোট করো, শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, তারপর রয়েছে বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 4A, এরপর তমলুক 709 পদুমবাসা, জামশেদপুর 46A ঠাকুরবাড়ি রোড আমবাগান সাক্ষী অপোজিট সদর জেলা পরিষদ অফিস, তারপর কাঁচরাপাড়ায় জোড়া মন্দির বাস স্টপের পাশে। আমরা বাংলাদেশ ঢাকা থেকে আসছি, আসলে আমরা কলকাতাতে আসছি, আমাদের ট্রিটমেন্টের জন্য আসি, বছরে প্রায় 2-3 বার আসি, তারপরে ট্রিটমেন্ট শেষে আমরা বিভিন্ন মার্কেটে থেকে কেনাকাটা করি, মার্কেটিং করি, আমার মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য কাপড় কেনাকাটা করি এবং শাড়ি বিভিন্ন সেলর করি, বিভিন্ন আমরা খুব হ্যাপি। আমরা এইসব জিনিসপত্র কিনতে আমরা খুবই পছন্দ করি এবং এই দোকানে এবং আমরা এই দোকানকে কিনতে আমরা খুব হ্যাপি। আই এম শিওর যে তোমরা মোবাইল নাম্বার নোট করে নিয়েছো, আরও সুন্দর সুন্দর কালেকশন ওয়েট করছে কোথায়, www.adimohinimohankanjilal.com এ। ইয়েস, ঘরে বসে সিলেক্ট করো আর মনের মতো কালেকশন পেয়ে যাও। আজকে তো রং নিয়ে অনেক কথা বলছি, হলুদ রঙের রকমারি দেখালাম, আর এবারে বলবো সেই রং, মানে বহুদিন পূর্বে অপরাজিত ফুল থেকে যখন হতো ভেজিটেবল ডাই হতো পার্পল কালার, এবং যেহেতু সিজনাল ফুল সেই ফুল থেকে কালার হতো শাড়িতে, তাই সেটা সীমিত কিছু মানুষের হাতে সীমাবদ্ধ থাকত, মানে নবাবরা রাজরাজারাই কিন্তু সেগুলো ইউজ করতেন। আর এই পার্পলের ফেমিনিন টোন হলো রানী। ইয়েস, চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি পিঙ্ক কালার বা ফুসিয়া পিঙ্ক কালার, আর এই ধরনের পিঙ্ক কালারগুলো
অ্যাবসলুটলি একটা রয়্যাল লুক তো দেয়, যে কোনো কমপ্লেকশনকে এনহ্যান্স করে। আর আজকের যুগে নারী চায় তো যে যেরকমই কালার হোক সেটা একটা স্মার্ট লুকও দেবে, আবার ব্রাইটও, ঠিক যেটা রিফ্লেক্ট করছে এই কালেকশন, যেটা একেবারে ট্রেডিশনাল লুকে রয়েছে, অল ওভার ওয়ার্কে রয়েছে। পিঙ্ক উইথ সিলভার জারি, পুরোটাই ফ্লোরাল মোটিভে হাইলাইটেড। এর ফলটা লক্ষ্য করো কি সুন্দর রয়েছে। তার সঙ্গে দেখাবো এর আঁচল, আঁচলটাও সম্পূর্ণ ট্রেডিশনাল লুকে। সিলভার জরির অল ওভার ওয়ার্কের এই কালেকশনটা সত্যি সত্যি আজকের যুগের নারী আই এম শিওর মন তো কেড়ে নেবে। আর এই কালেকশনের প্রাইস হলো 4700। অ্যাবসলুটলি যে রয়্যাল লুকটার কথা বলছিলাম না, এই কালেকশনটা সেটাই দেবে। রানী এমন একটা কালার যেটা ওই ম্যাজেন্টা পার্পলের থেকে একটু হলো লাইটার, এই কালারটা দেখো। আর তার উপর গ্রিনের মিনেকারি কন্ট্রাস্ট বর্ডার, বর্ডারের নকশাটা লক্ষ্য করো, যেটা একটা আইস পিঙ্ক দিয়ে হাইলাইটেড হয়েছে। গ্রিন কালারের পাইপিং রান করছে, কন্ট্রাস্ট রয়েছে আঁচল, এবং সেই ক্ষেত্রেও কোথাও একটা সাবেকিয়ানার ছোঁয়া। আর সঙ্গে লক্ষ্য করো এর কুচির কাজ, কুচির কাজের মধ্যেও কিন্তু রয়েছে একটা সুন্দর ভ্যারিয়েশন। গ্রিন অ্যান্ড পিঙ্কের একটা বিউটিফুল কম্বিনেশন। আর যে কালেকশনের প্রাইস হলো 6200 উইথ সিলভার জারি, দেখো একটা ফুসিয়া পিঙ্কের এফেক্ট। রানী উইথ গোল্ডেন জারি, একটা রয়্যাল লুক, ঠিক এই কথাই বলছে না এই কালেকশনটা? পাওয়ার লুমের এই কালেকশনটা অল ওভার জালে রয়েছে, তার সঙ্গে আঁচলটাও রয়েছে ট্রেডিশনাল লুকে। আর এর ব্লাউজ পিসটা লক্ষ্য করো, গোলাপের পাপড়ির রংটা রিফ্লেক্ট করবে। গোল্ডেন জরির বর্ডার, অল ওভার কাজের এই ধরনের বেনারসি এই ব্লাউজ পিসটার সঙ্গেও ভালো লাগবে। আবার চাইলে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারো। আর এই কালেকশনের প্রাইস হলো 4800। পার্টি ওয়্যার বেনারসি, আর তাতে এই কালারটাও না আসবে না? দেখো তো কেমন লাগছে, একটু ডিপ পিঙ্কের ভেতর রয়েছে, কম্বিনেশনে রয়েছে রামা গ্রিন কালার, ফ্লোরাল মোটিভে হাইলাইটেড, এবং এর গায়ে যে বুটাগুলো সেটাও কিন্তু একটু ডিফারেন্ট। নর্মালি দক্ষিণে কাঞ্জিবরমের পিওর জড়িতে আমরা এই ধরনের বুটা দেখে থাকি। কন্ট্রাস্ট পল্লু, কন্ট্রাস্ট ব্লাউজ পিস, যদিও ব্লুইশ লাগছে, এটা কিন্তু গ্রিনের একটা খুব সুন্দর টোন। গ্রিন আর সি ব্লু দুটো মিক্স টোনে আর পিঙ্কের এই রিচ লুকে শাড়িটা কিন্তু একদমই আলাদা। আর এই সুন্দর কালেকশনের প্রাইস হলো 6300। জারদোসি ওয়ার্ক, এই নিয়ে তো আমরা আগেও কথা বলেছি, পার্সিয়া থেকে এসছে এই জারদোসি ওয়ার্ক, কিন্তু সেটা আবার জড়ি দিয়ে হতো না, যুগে ঘটে যায় বিবর্তনের ইতিহাস। একটা সুন্দর ফিউশন, এবং সেই ফিউশন আসে বেগম নূরজাহানের হাত ধরে। দেখো তার রিফ্লেকশন আমরা আজকেও পাচ্ছি, আজকের মতো করে হয়তো তৈরি করে নিয়েছে বেনারসি নিজেকে, কিন্তু নারীর চোখে সেই বেনারসির প্রাধান্য আধিক্য এতটুকু কমেনি। কন্ট্রাস্ট বর্ডার, আড়া ডিজাইন দুটোই কিন্তু ফিগার কারেকশনের জন্য পারফেক্ট। আর এই পারফেক্ট কালেকশনের প্রাইস হলো 10,900। এর ফাঁকে দেখাই যে সুন্দর সুন্দর শাড়িকে কমপ্লিমেন্ট করার জন্য সুন্দর সুন্দর জুয়েলারি। প্রথমে যদি এই জুয়েলারিটা দেখাই, দেখো তো কুন্দনের এই জুয়েলারিটা কেমন লাগছে, কম্বিনেশনে মিনেকারি উইথ ইয়ার রিং সেট, প্রাইস 2400। তার পাশে মতির এই হার, আর তার সঙ্গে দুলের ডিজাইনটা একদম ইউনিক, 3200 হলো এটার প্রাইস। পেছনে একটা ব্রাইডাল সেট রয়েছে, শুধু আমরা দুটো নেক পিসই ডিসপ্লে করতে পেরেছি উইথ ইয়ার রিংস, এটা কিন্তু আরও অনেক অ্যাক্সেসরি আছে, এবং এই সেটটার প্রাইস প্রায় 10,000 মতো। এবারে যে রানী রংটা দেখাবো সেটা সত্যি সত্যি আমার মানে বলবার প্রয়োজন হবে না, ঠিক ওই রানীর লুকই দিচ্ছে। তার সঙ্গে ছোট্ট ছোট্ট ইন্ট্রিকেটেড বুটি, বাঁধা বর্ডার, ট্রেডিশনের ছোঁয়া, হালকা হ্যান্ডলুমের এই কালেকশনটা একেবারে অনবদ্য। আঁচলটা লক্ষ্য করো, এর কালার টোন, এর বুটির কাজ, এর আঁচল শাড়িটাকে সত্যি সবের মধ্যে থেকে আলাদা করে দিয়েছে। এইরকম একটা কালেকশন যেটা তুমি বিয়ের সময়ও পরবে, এবং পরবর্তী দিনেও কিন্তু অনায়াসে ক্যারি করবে। তোমার এই কালেকশন যার প্রাইস 18,000। অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক ফ্যাশনে এন,
সত্যি সত্যি এই দুটো কালার কম্বিনেশন একদম একটা রেভলিউশন তুলে দিয়েছে। তার উপর বর্ডারে লক্ষ্য করো, যখন পার্পল কালারটাকে ইন করানো হয়েছে উইথ গ্রিন, লুকটা কিন্তু আরও ডিফারেন্ট হয়ে গেছে। এর কুচির কাজটা দেখো, অল্টারনেটিভলি পার্পল এবং গ্রিন দিয়ে হাইলাইটেড, যেমন হাইলাইটেড এর আঁচল এবং আঁচলের মোটিভ, আবারও সেই আগের দিনের ঘরানার একটা ছোঁয়া পাবে। সেই মোগল পেন্টিং আর্ট যেন ফুটে উঠেছে শাড়ির পর্দে পর্দে। ব্লাউজ পিস, বুটি, বর্ডার দুটো দিয়ে হাইলাইটেড উইথ কন্ট্রাস্ট কালার, এইরকম একটা সুন্দর কালেকশন। আমার তো কোনো ওকেশন বলার দরকার নেই, মনে মনে প্ল্যানটা তুমি সারো। 16,100 ইউনিক কালেকশন শুধু মেয়েদের নয়, এরকম একটা পিঙ্কের ডিফারেন্ট ভ্যারিয়েশন কিন্তু পুরুষ বন্ধুরাও ট্রাই করতে পারো। টোটালি হ্যান্ড ওয়ার্কে হাইলাইটেড হয়েছে পুরো শেরওয়ানিটা, যেটা লং যোধপুরি স্টাইলে রয়েছে। রয়েছে তার ওপর হ্যান্ড কুন্দন ওয়ার্ক, মোতির মালা দিয়ে, পাগড়ি দিয়ে, দুপাট্টা দিয়েই কিন্তু এই সেট। এই সেটটা বন্ধুরা কমপ্লিট করা রয়েছে মোতির মালা, দুপাট্টা, পাগড়ি, ইয়েস, চুড়ি পা, আর এক্সক্লুসিভ এই শেরওয়ানির কালেকশন। আর এটার প্রাইস 19,000। জারকন স্টোনে হাইলাইটেড পিওর পশমিনার কালেকশন, পিঙ্ক কালারের ওপর যদি লক্ষ্য করো, স্পেশালি আমি এই ফ্লোরাল মোটিভটা বলবো, দেখো যেখানে কিন্তু শুধু রয়েছে জারদৌসি কাজ আর সেমি প্রিশিয়াস স্টোন, প্রত্যেকটা স্টোন একটা আলাদা গ্লিটার করছে। শাড়িটা এত সুন্দর কাজ, একটা সেলফ এম্বোস প্যাটার্ন উইথ কুন্দন অ্যান্ড স্টোন সব মিলিয়ে শাড়িটা কিন্তু একদম ডিফারেন্ট। যে কথাটা আমি বারবার বলতে থাকি না, যে এই ধরনের কালেকশন কখনো হয় না আউট অফ ফ্যাশন, তাই তো প্রজন্মের পর প্রজন্ম আমরা বেনারসি ট্রাই করছি, এবং এটা তুমি পরবর্তী প্রজন্মকে আবারও পাস অন করতে পারো। আর এই এক্সক্লুসিভ পশমিনা বেনারসি উইথ স্টোন, প্রাইস 27,400। আর এখন সময় হয়ে গেছে আরও একবার চোখ রাখার মোবাইল নাম্বার। এখন আদি মোহিনীমোহন কাঞ্জিলাল কলকাতা সহ কিন্তু আরও বিভিন্ন স্থানে রয়েছে। কলকাতা মানে 79/2 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700009। মোবাইল নম্বরগুলো নোট করো, শিলিগুড়ি সেবক রোড নিয়ার পিসি মিত্তাল বাস স্ট্যান্ড, তারপর রয়েছে বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 4A, এরপর তমলুক 709 পদুম বাসার, জামশেদপুর 46A ঠাকুরবাড়ি রোড আমবাগান সাক্ষী অপোজিট সদর জেলা পরিষদ অফিস, তারপর কাঁচরাপাড়ায় জোড়া মন্দির বাস স্টপের পাশে। তো শাড়ি কথা থেকে বিদায় নেব, কিন্তু বিদায় নিতে নিতে আবারও বলবো, নিশ্চয়ই বেনারসি দেখতে দেখতে নিজের প্রথম শাড়ি পরার কথা মনে পড়ছে, নিজের প্রথম বেনারসি শাড়ি পরার কথা। তো সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করো না, ওই শাড়িটা আরও একবার পরে ফেলো, আর সেই ছবিটা আমাদেরকে পাঠাও। শাড়ি কথা থেকে বিদায় নেওয়ার আগে আরও একবার মনে করাই, যদি ভালো লাগে তাহলে ইউটিউবে গিয়ে সোনালী কাঞ্জিলালকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করো, লিঙ্কটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়।